আমরা আজ চলেছি আসানবনি। ঘাটশিলা থেকে টাটানগরের দিকে সড়ক পথে 1.5 ঘন্টা গেলেই পড়বে ছবির মতো সবুজ সুন্দর এই গ্রাম। এই গ্রামের একদিকে রয়েছে চান্ডিল লেক, অন্যদিকে রয়েছে দলমা পাহাড়, মাঝখানে আঁকাবাঁকা রাস্তা চলে গেছে হিলভিউ রিসর্টের দিকে, আর এই রিসর্টই আজ আমাদের গন্তব্য। এবার বলি আপনি এখানে আসবেন কিভাবে। হাওড়া স্টেশন থেকে টাটানগর আসার বেশ কিছু ট্রেন রয়েছে। সকাল 6:20 বারবিল জনশতাব্দী হাওড়া স্টেশন ছেড়ে টাটানগরে এসে পৌঁছয় 9:45। এরপর আছে 6:35 ইস্পাত এক্সপ্রেস, যেটা টাটানগর স্টেশনে এসে পৌঁছয় 10:13। এবার টাটানগর স্টেশন থেকে হিলভিউ রিসর্ট মাত্র 45 মিনিটের পথ। আরও বিস্তারিতভাবে জানতে আপনার ডিসক্রিপশন বক্সটা একটু দেখে নেবেন। এই আমাদের রিসর্ট, রিসর্টের ব্যালকনি থেকে পুরো দলমার রেঞ্জটা একদম চোখের সামনে ভেসে ওঠে। এই হচ্ছে দলমা পাহাড়ের রেঞ্জ। এই রিসর্টের যে ব্যাপারটা সবচেয়ে আমার বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে যে এখানে যে কোনো রুম বা যে কোনো ব্যালকনি থেকেই আপনি দলমা পাহাড় সরাসরি দেখতে পাবেন। এই রিসর্টে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ডিলাক্স, 2 বেড, ট্রিপল বেড এবং 4 বেড রুম খুব ন্যায্য মূল্যেই পাওয়া যায়। প্রত্যেকটা রুমই খুব যত্ন করে সাজানো, আর বোর্ডারদের সব রকম সুবিধে অসুবিধের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এই আমাদের ফ্যামিলি রুম, 4 বেডের ফ্যামিলি রুম, হিলভিউ রিসর্টের 2nd ফ্লোরে 4 বেডের ফ্যামিলি রুম আমাদের জন্য অ্যালট করা হয়েছে। এখানে সুন্দর একটা টিভি সেট, LED, আচ্ছা এইখানে 2 ডাবল বেড, এইখানে একটা ডাবল বেড রয়েছে, এইখানে একটা ডাবল বেড রয়েছে, এইখানে চায়ের কিট সাজানো, 4টি কমপ্লিমেন্টারি জলের বোতল, আর এদিকে হচ্ছে মিনি রেফ্রিজারেটার এটা, আর এইদিকে এদিকে সুন্দর ব্যালকনি, আর ব্যালকনি খুললেই দলমা পাহাড়, ব্যালকনি থেকে চতুর্দিকে দৃশ্যটা। এই হচ্ছে ব্যালকনি, এখান থেকে দলমা পাহাড়ে পুরো রেঞ্জটা আপনি দেখতে পাবেন। আর সকালবেলা যখন সমস্ত অ্যাটমসফিয়ার, সমস্ত আবহাওয়া শান্ত ঠান্ডা থাকবে, এখন একটু রোদ্দুর আছে, তখন অসাধারণ লাগবে। এই হচ্ছে আমাদের রিসর্ট। এখানে 2টো সুন্দর চেয়ার দেওয়া রয়েছে, এখানে ছোট্ট টেবিল চেয়ার, আর এই এসি রুম, এদিকেও 2টো চেয়ার, এবং এখানে একটা টেবিল এবং টেলিফোন। এই রুমটা হচ্ছে ফ্যামিলি রুম, 4 বেডেড ফ্যামিলি রুম, 4 জনের অ্যাকোমোডেশন। আমরা 1 নাইটের জন্য এই রুমটা বুক করেছি। এখানে এলে, এই হিলভিউ রিসর্টে এলে এরকম ফ্যামিলি রুম বুক করতে পারেন যদি আপনারা 3 বা 4 জন থাকেন। আর এই ফ্যামিলি রুমগুলোর ট্যারিফ 4,800 টাকা করে। আমাদের 2টো রুম নেওয়া হয়েছে, এক একটা ঘরের ট্যারিফ 4,800 টাকা। এইখানে কমপ্লিমেন্টারি সোপ, শ্যাম্পু এবং টাওয়েলটা যদিও কমপ্লিমেন্টারি নয় দেওয়া হয়েছে। আর এইখানে আরও একটা এক্সক্লুসিভলি একটা দারুণ জিনিস রয়েছে, সেটা হচ্ছে ড্রেসিং রুম, এটা অন্য কোনো রিসর্টে আলাদাভাবে পাওয়া যায় না। আমি দেখাচ্ছি আপনাকে ড্রেসিং রুমটা। এই হচ্ছে একটা ড্রেসিং রুম, এখানে ওয়ার্ড্রোব আছে, বিশাল বড় ওয়ার্ড্রোব, আপনি প্রয়োজনীয় জিনিসগুলো, আপনার লাগেজ, জামা কাপড় এখানে রাখতে পারেন, বিশাল একটা ওয়ার্ড্রোব এটা। এদিকে এদিকে আয়না, এবং এখানে টয়লেট। আর রিসর্টের ঘর থেকে বেরোলেই সামনের দিকটায় যে ব্যালকনি থাকবে, সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি এরকম দলমা পাহাড়ের রেঞ্জটা পুরো চোখের সামনে আপনার ফুটে উঠবে। এরকম একটা জায়গায় 1 দিন কিংবা 2 দিন যদি থাকেন, মন ভালো হয়ে যেতে বাধ্য। অপূর্ব লোকেশন,
অসাধারণ সারাউন্ডিং এবং সেই সঙ্গে জায়গাটাও দারুণ। হিলভিউ রিসর্টে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্ট থেকে আপনি ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, তন্দুর সব রকম খাবারই পেয়ে যাবেন। আর রেস্টুরেন্টে বসে খেতে না চাইলে আপনি রুম সার্ভিসের মাধ্যমে ঘরে খাবার আনিয়েও খেতে পারেন। আমরা এখন রুম থেকে বেরোলাম, 2:30 বেজে গেছে অনেকক্ষণ, এবং আমাদের রুম সার্ভিস নিয়ে ডাইনিং হল থেকে আমাদের ফোন করেছে যে আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছে। তো আমাদের যে রিসর্টের যে রুম তার ঠিক মুখোমুখি এদিকে রয়েছে আমাদের ডাইনিং হল। আমরা এখন ডাইনিং হলে যাচ্ছি লাঞ্চ করব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডাইনিং হল হিলভিউ রিসর্টের, এটা হচ্ছে ডাইনিং হল রেস্টুরেন্ট। এখানে সবাই ওয়েট করছে, খাবার সার্ভ হয়নি, খাবার সার্ভ হতে চলেছে। আমাদের এখানে হায়দ্রাবাদি চিকেন দেওয়া হয়েছে 2 প্লেট, এখানে রাইস, ডাল এবং আলু ভাজা। আর এখানে 2 ফ্রাইড রাইসও দেওয়া রয়েছে, এটা চিলি চিকেন এবং এখানে চিলি ফিশ। সমস্ত আইটেম আমরা মিলিয়ে মিশিয়ে নিয়েছি, এবার খাবারটা কেমন টেস্ট সেটা টেস্ট করে দেখতে হবে। এটা হচ্ছে কাতলা কালিয়া, এখানে আর একটা পিস আছে কাতলা কালিয়াটা, এবার কেমন হলো। মাছের কালিয়াটা দারুণ টেস্ট হয়েছে, আর যে ডাল আর আলু ভাজাটা খেলাম, আলু ভাজাটা দারুণ মুচমুচে, আর এই কালিয়াটাও খুব টেস্টি। এই প্লেটের মধ্যে, এই প্লেটের মধ্যে 2 মাছ দেওয়া রয়েছে, তো অ্যামাউন্ট প্রচুর, আর এটা টেস্ট অসাধারণ। রান্নার কোয়ালিটিটা অসাধারণ, আমি যে কটা খেলাম ডাল আলু ভাজা দারুণ যত্ন করে এবং খুব টেস্ট হয়েছে রান্নাগুলো। এই মাছের কালিয়াটা, এখানে 2 মাছ দিয়ে একটা কালিয়া করা হয়েছে, গ্রেভিটা অসাধারণ অপূর্ব, আর এই টেস্টটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এই খাবারগুলো সত্যি মানে জিভে জল আনার মতো খাবার, দারুণ হয়েছে। হায়দ্রাবাদি চিকেনটা সত্যি কোনো জবাব হবে না, দারুণ। এখান থেকে সাইট সিং এর জন্য আপনারা 4 সিটার, 7 সিটার সব রকম গাড়ি পেয়ে যাবেন। আর চান্ডিল লেক, দলমা পাহাড়, এই দুটো জায়গায় ভালোভাবে ঘুরতে গেলে, কম সময়ে ঘুরতে গেলে হিলভিউ রিসর্টে আপনাকে আসতেই হবে। খাওয়ার পর এই যে ওপেন যে জায়গাটা রয়েছে কিচেনের সামনে, আমাদের ডাইনিং হলের সামনে বা রিসর্টের রুমগুলোর সামনে, এই জায়গাটা একটু ঘুরতে কিন্তু অসাধারণ লাগে। সাজানো রিসর্টের পুরো কম্পাউন্ডটা, গাছ বসানো, ঝাউ, রঙ্গন, ডেকোরেটিভ বিভিন্ন রকম গাছ, এখানে বসিয়ে যতটা পারা যায় জায়গাটাকে বিউটিফাই বা সুন্দর করা হয়েছে। সমস্ত রকম গাছ বসিয়ে এই জায়গাটাকে সুন্দর করা হয়েছে, অসাধারণ একটা জায়গা। এখানে দেখুন এরকম বাহারি গাছ আমাদের ওখানে কিনতে পাওয়া যায়।